আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইতালিতে বন্দুক হামলায় 3 নারী নিহত। এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে ইরান। ইরানের সাথে সামরিক সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া। 10 বছরে প্রথমবার বড় সংবাদ সম্মেলন বাতিল করলেন পুতিন। এবং সর্বশেষ থাকছে বিডিওকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, পাল্টা মন্তব্য তৃণমূল নেতার। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা ব্লক উন্নয়ন কর্মকর্তাকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সোমবার বনগাঁ বিডিও অফিসের সামনে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রশাসন ও বিডিওকে সতর্ক করেন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, নির্লজ্জ রাজ্য সরকারকে বলতে চাই আর নির্লজ্জ প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি আপনাদের কাজ সুষ্ঠুভাবে না করেন, আগামী দিনে এই বিডিও অফিসের গেট ভেঙে আপনার ঘরে গিয়ে পাবলিক গণধোলাই দেবে এবং গণপিটুনি দেবে, আপনি তা দেখবেন। আপনার তৃণমূলের বাবারা তা দেখতে আসবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই টিএমসির বাবারা আপনাকে বাঁচাতে আসবে না। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বিডিওকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, পাল্টা মন্তব্য তৃণমূল নেতার, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইতালিতে বন্দুক হামলায় 3 নারী নিহত। ইতালির রাজধানী নাম রোমে একটি বারে বন্দুক হামলায় 3 নারী নিহত হয়েছেন। তাদের একজনকে বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রবিবার রোমের উত্তরে এই ঘটনা ঘটে। একটি বারে এসে অতর্কিতে গুলি চালান এক ব্যক্তি রবিবার রোমের উত্তরে এই ঘটনা ঘটে একটি বারে এসে অতর্কিতে গুলি চালান এক ব্যক্তি এই সময় সেখানে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের বৈঠকে চলছিল। এতে 3 জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 4 জন। গ্রেপ্তার সন্দেহভাজন হামলাকারী ক্লাউডিও কাম্পির বয়স 57 বছর। আবাসন নিয়ে বিরোধের জেরে তিনি গুলি চালান বলে ধারণা করা হচ্ছে। ইতালির সংবাদ মাধ্যম রাই নিউজের তথ্য অনুযায়ী বাসিন্দাদের সংগঠনের সাথে নানা বিষয়ে তার বিরোধ চলছিল। নভেম্বরের ব্লগে প্রকাশ করা এক লেখায় তিনি বাড়ি থেকে তাকে জোর করে বের করে দেওয়ার চক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেন। এদিকে এক প্রত্যক্ষদর্শী ইতালির বার্তা সংস্থা আনসাকে ঘটনার সময়কার বর্ণনা দিয়ে বলেন, তিনি কক্ষে আসেন, দরজা বন্ধ করে দেন এবং চিৎকার করে বলেন, আমি সবাইকে মেরে ফেলব, এবং এরপরই গুলি চালাতে শুরু করেন। রোমের মেয়র রবার্তো গুয়ালতি এরই জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। এই ঘটনাকে তিনি শহরটির জন্য সহিংসতার গুরুতর এক অধ্যায় বলে বর্ণনা করেছেন। এদিকে হামলায় নিহত এক নারীর সাথে নিজের পুরনো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিকোলেটা গোলিসানো নামের সেই নারী সম্পর্কে তিনি লিখেন, সে একজন সতর্ক মা, আন্তরিক ও সদয় বন্ধু। 50 বছর বয়সী গোলসিয়ানোর 10 বছরের ছেলে রয়েছে। তিনি বাসিন্দাদের সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। এই ঘটনা দ্রুত ন্যায় বিচার সম্পন্ন হবে বলে নিজের পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মেলোনি। এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার উপর তেহরান ব্যাপক মাত্রায় জোর দিয়েছে। তিনি রোববার তেহরানে বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক ও এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংস্থা ইকো প্রতিষ্ঠার 30তম বর্ষপূর্তি উপলক্ষে আমির আবদুল্লাহিয়ান এই বক্তব্য দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নীতি বাস্তবায়নে ইকোর মতো বহুজাতিক ও আঞ্চলিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, সৌভাগ্যক্রমে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ইকোভুক্ত প্রতিটি দেশ নিজ নিজ ভূমিকা সম্পর্কে সচেতন। মন্ত্রী বলেন, সংস্থাটির গঠন কাঠামোর আওতায় সহযোগিতা বিস্তারের প্রতিটি সুযোগকে তেহরান কাজে লাগিয়েছে। 1985 সালে ইরান
পাকিস্তান ও তুরস্ক মিলে ইকো গঠন করে এবং তেহরানে এই সংস্থার সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা শক্তিশালী করতে এটি গঠন করা হয়। পরবর্তীতে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর 1992 সালে সংস্থাটিতে আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। ইরানের সাথে সামরিক সহযোগিতার অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সামরিক চুক্তির বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। লন্ডনের রুশ দূতাবাস এই অভিযোগকে সম্পূর্ণভাবে অনুপযুক্ত বিবৃতি বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জোরালোভাবে দাবি করেছেন, ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জন্য ইসলামী প্রজাতন্ত্রী ইরান রাশিয়াকে অস্ত্র ও গোলা বারুদ যোগান দিচ্ছে। এই সম্পর্কে লন্ডনে রাশিয়ার দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে আমরা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি, যিনি রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলার ব্যাপারে আমেরিকার পদাঙ্ক অনুসরণ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিটেন খুব ভালোভাবে বিষয়টি জানে যে রাশিয়াকে ইরানের সামরিক সহযোগিতা দেওয়ার অভিযোগটি বাস্তবতা নির্ভর নয়। রুশ দূতাবাস তাদের বিবৃতিতে আরও বলেছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত যে যখন তেহরান ও মস্কোর মধ্যে সামরিক লেনদেনের ব্যাপারে জঘন্য মিথ্যাচার করা হচ্ছে, তখন লন্ডন এবং তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে কি বিপুল পরিমাণে সামরিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক ও প্রচারণা সহায়তা দিচ্ছে। 10 বছরে প্রথমবার পরও সংবাদ সম্মেলন বাতিল করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন বছরের শেষ উপলক্ষে বড় একটি সংবাদ সম্মেলন বাতিল করেছেন। রুশ এই প্রেসিডেন্ট প্রতি বছরই বেশ ঘটা করে বাৎসরিক এই সংবাদ সম্মেলন করে থাকেন এবং এটিকে তার জন্য ঐতিহ্যবাহী ইভেন্ট বলে মনে করা হয়। প্রেসিডেন্ট পুতিনের বাসভবন ও কার্যালয় ক্রেমলিন সংবাদ সম্মেলন বাতিলের এই তথ্য সামনে এনেছে। সেখানে থেকে বলা হয়েছে, 10 বছরের মধ্যে এই প্রথমবার বছর শেষের এই সংবাদ সম্মেলন করবেন না পুতিন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অবশ্য সংবাদ সম্মেলন বাতিলের কথা বলা হলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা আশা করি এরপরও গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ খুঁজে নেবেন প্রেসিডেন্ট পুতিন। বিবিসি বলছে, ঐতিহ্যগতভাবে চলে আসা এই সংবাদ সম্মেলন বাতিলের কোনো কারণ জানানো হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত নিয়ে রাশিয়ানদের মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তির মধ্যে এটি বাতিলের ঘোষণা দেওয়া হলো। মূলত ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া বেশ বড়সড় প্রতিরোধের শিকার হয়েছে এবং অনেক সময় ব্যর্থতার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সেখানে তিনি বলেন, বড় সংবাদ সম্মেলনের বিষয় বলছি, হ্যাঁ এটি নতুন বছরের আগে হবে না। তবে তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন মিডিয়ার সাথে কথা বলার একটি উপায় খুঁজে নিতে পারেন। পেসকভ জোর দিয়ে বলেন, তিনি নিয়মিত এটি করেন। বিবিসি বলছে, 10 বছর রাশিয়ার রাজধানী মস্কোতে বেশ যত্ন সহকারে কোরিওগ্রাফ করে আয়োজিত বার্ষিক এই প্রেস কনফারেন্স কয়েক ডজন সাংবাদিক নিয়ে সাধারণত কয়েক ঘন্টা ধরে চলে। এছাড়া এই সংবাদ সম্মেলনে রুশ ও বিদেশি উভয় প্রকারের সাংবাদিকরাই উপস্থিত থাকতেন। মূলত প্রেসিডেন্ট পুতিনকে রাশিয়ার জাতীয় টিভিতে সরাসরি সাধারণ রাশিয়ানদের সাথে সংশ্লিষ্ট একজন নেতা হিসাবে দেখা যায়। যিনি ধৈর্য সহকারে বিস্তৃত প্রশ্নের উত্তর দেন, সেখানে তাকে আঞ্চলিক সাংবাদিকদের প্রশ্নে প্রত্যন্ত গ্রামে দুর্বল রাস্তা ঠিক করা থেকে শুরু করে স্থানীয় কর্মকর্তাদের জনসমক্ষে তিরস্কার করা বিশাল বৈশ্বিক ও ভূরাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন পুতিন। কিন্তু বেশ কিছু বিরোধী রাশিয়ান বিশেষজ্ঞ বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার অনুপস্থিতিতে এই ধরনের সংবাদ সম্মেলন কেবলই মঞ্চস্থ অনুষ্ঠানের অনুরূপ, যেখানে ক্রেমলিন পন্থী সাংবাদিকরা রাশিয়ার সর্বশক্তিমান এই শাসককে বেশিরভাগ ক্ষেত্রে চাটুকার প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন। এসব বিশেষজ্ঞ বলছেন, এই ধরনের সংবাদ সম্মেলনে মুষ্টিমেয় স্বাধীন সাংবাদিকও উপস্থিত থাকতে পারেন, তবে সবসময় তাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি, যার ফলে এটি সামগ্রিক চিত্র পরিবর্তন করেনি। তবুও এই জাতীয় সংবাদ সম্মেলনগুলো বিশ্বজুড়ে বহু রাজনীতিবিদ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে থাকেন। বিডিওকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, পাল্টা মন্তব্য তৃণমূল নেতার।
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা ব্লক উন্নয়ন কর্মকর্তাকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সোমবার বনগাঁ বিডিও অফিসের সামনে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রশাসন ও বিডিওকে সতর্ক করেন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, নির্লজ্জ রাজ্য সরকারকে বলতে চাই আর নির্লজ্জ প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি আপনাদের কাজ সুষ্ঠুভাবে না করেন, আগামী দিনে এই বিডিও অফিসের গেট ভেঙে আপনার ঘরে গিয়ে পাবলিক গণধোলাই দেবে এবং গণপিটুনি দেবে, আপনি তা দেখবেন। আপনার তৃণমূলের বাবারা তা দেখতে আসবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি ওই টিএমইসির বাবারা আপনাকে বাঁচাতে আসবে না। এই প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, সেজন্য ওরা এ ধরনের অশ্লীল কুকথা বলছে। বিজেপির যারা এরকম জনপ্রতিনিধি হয়েছেন, মানুষকে বেঁধে রাখো, মানুষকে মারো, মানুষের ক্ষতি করো, উন্নয়ন স্তব্ধ করে দাও, এভাবে ওরা অভ্যস্ত। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা উন্নয়নের সঙ্গে আছি, যাতে কোনো মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, এটাই শুধু বিজেপি ও আমাদের মধ্যে পার্থক্য বলেও মন্তব্য করেন বাগদার বিধায়ক ও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস।